গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ডেইলি লাইফের মনি। এই দেখো আমি রেডি শেডি হয়ে গেছি। আর ও, তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর অষ্টমীর অঞ্জলি দিতে এখন যাব। এই দেখো আমি একটা লাল সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছি। এই শাড়িটা তোমরা আমার আগে যারা দেখেছো দেখেছো, একদিন পরেছিলাম আর আজ একদিন পরলাম, তো এটা পরেই দেবো। আমার মেয়েও রেডি হয়ে গেছে। মা এদিকে আয় একটু, দেখো ও লাল সাদা পরেছে, ও লাল সাদা পড়েছে, হাজবেন্ডও লাল সাদা পড়েছে। তো এখন অঞ্জলি দিতে যাব, রেডি হয়ে রয়েছি, এখনও ডাকেনি, পুজো হচ্ছে, তারপর আমরা অঞ্জলি দিতে যাব, অঞ্জলি দিয়ে আসব। দিয়ে এসে আমরা একটা জায়গায় আজকে ঘুরতে যাব, তো সেটা এখন তোমাদের বলবো না, সারপ্রাইজ। আর সেখানে গিয়ে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নাও চলো, দেখতে থাকো, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর চলো চলো তোমরাও অঞ্জলি দিতে চলো আমার সঙ্গে। আর হচ্ছে তোমরাও নিশ্চয়ই রেডি হয়ে গেছো, চলো অঞ্জলি দিতে যাই প্যান্ডেলে, দারুণ মজা হবে। আঙ্কেল আন্টিকে কিছু বলো, কিছু বলবে না? আচ্ছা বলছি কি বলবো, জিজ্ঞাসা করো কেমন আছো, জোরে বলো কেমন আছো, বলছে কেমন আছো। ও একা যখন ব্লগ বানায় না, ব্লগ বানায় কি আমি বলি, ও একা একা ফোন নিয়ে অনেক সময় বলে, দারুণ বলে, আমি কিছু বলতে বললে তখন ও বোকা হয়ে যায়। তো যাই হোক নাও চলো। আর আমি কি পরে নিয়েছি দেখো, একটু একটু দেখাচ্ছি আজকে, এই তো বছরে একটু অর্ধেক সময় পরি, আর এই শাড়িটা পরেছি, এই ব্লাউজটাই পরেছি, আমার স্বাস্থ্য সেই একই। তো চলো যাই 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 যাই, অঞ্জলি দিয়ে আসি, টাটা।